अभिनंदन सकल के त्रिपुरा गवर्नमेंट जॉब्स यूट्यूब चैनल मध्य बंधुरा आजकल वीडियोते डिसकस करब ब्रॉडकास्ट इंजीनियरिंग कन्सल्टेंट इंडिया लिमिटेड थेके ऑल इंडिया इंस्टीट्यूट अफ आयुर्वेदा नियोगेर जोन्नो एकटी खूब सुंदर नतून जॉब नोटिफिकेशन बेरिएछे एबं ए क्षेत्रे अनेकगुलो पोस्ट रयेछे जार जोन्नो माध्यमिक पास एट पास बा उच्च माध्यमिक पास বা যারা গ্রাজুয়েশন করে রেখেছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তবে এই ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে এবং এগুলো আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো এই ভিডিওর মধ্যে আমরা যেটা আলোচনা করব কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন করতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন এজ লিমিট কি রাখা হয়েছে স্যালারি কি রয়েছে এবং সবশেষে আমরা আলোচনা করব আপনারা কিভাবে এই জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন তবে নোটিফিকেশনে যাওয়ার আগে যারা এখন পর্যন্ত এলডিসির জন্য টেস্ট সিরিজ বাই করেননি পরীক্ষা অ্যাপ্লিকেশন থেকে এক কিছুদিনের মধ্যে আপনাদের রিটার্ন টেস্ট হয়ে যাবে তো দেরি না করে এখনই পরীক্ষা অ্যাপ্লিকেশন থেকে এলডিসির জন্য টেস্ট সিরিজকে বাই করে নিন অবশ্যই বাই করার সময় আমাদের কুপন কোড বিকে সুব্রত 50 ব্যবহার করবেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন তো সমস্ত কিছু আমাদের ভিডিও ডেসক্রিপশন রয়েছে অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং আমাদের কুপন কোড তো দেরি না করে এখনই পরীক্ষা থেকে এলডিসির টেস্ট সিরিজকে বাই করুন তো এটার সাথে আজকের ভিডিও আমরা শুরু করব এটা হচ্ছে বন্ধুরা সেই নোটিফিকেশনটা যেটা বেরিয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড থেকে আমরা আলোচনা করব এই নোটিফিকেশনের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট ডিটেলস রয়েছে সেগুলো নিয়ে প্রথমত আপনাদের বলে রাখি এই যে নিয়োগটা করা হচ্ছে এটা কিন্তু পিওরলি কন্ট্রাক্ট বেসিক একটা জব যেটা লিমিটেড পিরিয়ডের জন্য তারপর কিন্তু আপনাদের যে কোনো সময় টার্মিনেট করা হতে পারে এবং এই নিয়োগটা করা হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা AIIA নিউ দিল্লিতে তবে এই কাজটা করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ এটার থ্রুতে কিন্তু আপনাদের নিয়োগটা করা হবে তারপর হচ্ছে বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে আমরা প্রত্যেকটা পোস্ট নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব না তবে তার আগে এটাই বলে রাখি এই ক্ষেত্রে যে পোস্টগুলো রয়েছে প্রত্যেকটা পোস্টের অ্যাগেনস্টে কোয়ালিফিকেশনের পাশাপাশি কিন্তু এক্সপিরিয়েন্সও কম বেশি প্রয়োজন প্রথমত যে পোস্ট রয়েছে এটা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং এক্ষেত্রে একটি ভ্যাকেন্সির সংখ্যা কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন থাকতে হবে তার সঙ্গে বন্ধুরা টাইপিং স্পিড ভালো প্রয়োজন এবং 5 বছরের অভিজ্ঞতা লাগবে এবং কম্পিউটার স্কিল আপনাদের থাকতে হবে এজ লিমিটটা ম্যাক্সিমাম 30 বছর অবধি আবেদন করতে পারবে এবং স্যালারিটা 25,000 পার মান্থ পেয়ে যাবেন তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে বন্ধুরা ডিগ্রি প্রয়োজন এবং 1 ইয়ার ডিপ্লোমেন্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং মিনিমাম কিন্তু 1 ইয়ার এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে তাহলে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এজ লিমিটটা ম্যাক্সিমাম 30 বছর স্যালারিটা এক্ষেত্রে 20,000 টাকার উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর বন্ধুরা আবার ডাটা এন্ট্রি অপারেটর তবে এগুলো প্রত্যেকটা পোস্টে ডিভাইড করা রয়েছে আমরা এটা ছেড়ে দিচ্ছি তারপর হচ্ছে অপারেশন থিয়েটার নার্স এই পোস্টের এগেনস্টে 3টি ভ্যাকেন্সি রয়েছে কোয়ালিফিকেশন বন্ধুরা এক্ষেত্রে বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং তার সঙ্গে 2 বছর অথবা 1 বছর অভিজ্ঞতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন আবারও 3 বছর অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এক্ষেত্রে 37,000 উপরে কিন্তু আপনার স্যালারি পেয়ে যাবেন তারপর হচ্ছে স্টাফ নার্সের পোস্ট কোয়ালিফিকেশন বন্ধুরা সেম তবে ভ্যাকেন্সির সংখ্যা এক্ষেত্রে 11টি কোয়ালিফিকেশন আবারও বিএসসি অথবা এমএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে তবে সঙ্গে অবশ্যই 2 বছর অথবা 1 বছরের অভিজ্ঞতা অথবা 4 বছর অভিজ্ঞতা থাকলে অ্যাপ্লিকেশন করা যাবে এজ লিমিটটা 30 বছর অবধি করতে পারবে আবারও 37,000 উপরে স্যালারি পেয়ে যাবেন তারপর হচ্ছে মেসন কিপার এটা আমরা ছেড়ে দিচ্ছি বন্ধুরা আপনারা এগুলো চেক করে নেবেন তারপর যে পোস্ট রয়েছে মিডওয়াইফ এক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি রয়েছে আমরা ছেড়ে দিচ্ছি তারপর বন্ধুরা আছে পঞ্চকর্মা টেকনিশিয়ান এটাও আমরা ছেড়ে দিচ্ছি পঞ্চকর্মা অ্যাটেন্ডেন্ট এটাকে আমরা ছেড়ে দিলাম লিফট অপারেটর এক্ষেত্রে বন্ধুরা 4টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কোয়ালিফিকেশন এক্ষেত্রে আইটিআই ডিপ্লোমা ইন রিলেভেন্ট ফিল্ড যদি আপনাদের থাকে অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যাক্সিমাম 30 বছর অবধি এবং স্যালারিটা এক্ষেত্রে 18,000 উপরে কিন্তু পেয়ে যাবেন লন্ড্রি সুপারভাইজার এক্ষেত্রে বন্ধুরা অ্যাক্টিভ ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে এক্ষেত্রে 10th পাস অর ইকুইভ্যালেন্ট তার সঙ্গে 2 বছরের কিন্তু অভিজ্ঞতা আপনাদের প্রয়োজন পড়বে প্রফেশনাল লন্ড্রিতে আবার এজ লিমিটটা 30 বছর অবধি করতে পারবেন অ্যাপ্লিকেশন 18,000 উপর স্যালারি আপনারা আবারও পেয়ে যাবেন তারপর হচ্ছে ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট এক্ষেত্রে বন্ধুরা 2টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং কোয়ালিফিকেশন 8 পাস হতে হবে এবং 1 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স আপনাদের প্রয়োজন রেপুটেড হসপিটাল অথবা নার্সিংহোমে 30 বছর অবধি অ্যাপ্লিকেশন করা যাবে আবারও 15,000 উপর স্যালারি আপনারা পাচ্ছেন
ওয়ার্কার্সের ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি রয়েছে, 12th পাস অথবা আইটিআই বা ডি ফার্মা আয়ুর্বেদাতে, তার সঙ্গে 2 বছর অভিজ্ঞতা লাগবে রিলেভেন্ট ফিল্ডে। ডিজারেবল এক্সপিরিয়েন্স রয়েছে, আপনারা সেগুলো চেক করবেন। এক্ষেত্রেও 32 বছর দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে, 18,000 উপর স্যালারি আপনারা পেয়ে যাবেন। গ্যাস্ট ম্যানিফোল্ড টেকনিশিয়ান, এক্ষেত্রে বন্ধুরা 4টি ভ্যাকেন্সি, 12th পাস হতে হবে এই ট্রেডে, তার সঙ্গে যদি আপনাদের আইটিআই ডিপ্লোমা থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2 বছরের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে। 30 বছর অবধি অ্যাপ্লিকেশন করা যাবে এবং 18,000 উপর কিন্তু আপনারা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। তারপর হচ্ছে এক্ষেত্রে সিলেকশন প্রসেসটা, দেখুন এক্ষেত্রে সিলেকশন হবে মোড অফ ইন্টারভিউ, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা এক্ষেত্রে রাখা হয়েছে, এবং অ্যাপ্লিকেশন করতে হবে সম্পূর্ণ অনলাইনে, যার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে। যদি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তাহলে বন্ধুরা এখানে 2টি ইমেল রয়েছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেটটা হচ্ছে 29/3/2021, তার আগে কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। হাউ টু অ্যাপ্লাই, দেখুন অ্যাপ্লিকেশন এক্ষুনি বলেছি অনলাইন করতে হবে, যার লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন রয়েছে, এই একটি ওয়েবসাইট এবং এই একটি ওয়েবসাইট, এই দুটো ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে। তবে অবশ্যই অ্যাপ্লিকেশন করার আগে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, প্রথমত ফটোকপি প্রয়োজন, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, টেনপার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনার স্ক্যান করে সাইজগুলো মিলিয়ে নিতে হবে, যে সাইজ এগুলো করতে হবে। তার সঙ্গে একটি ইমেল অ্যাড্রেস লাগবে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস না থাকলে ক্রিয়েট করে নেবেন। তারপর হচ্ছে বন্ধুরা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হয়, করতে গেলে 60টি স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে, এগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে, আপনার স্ক্রিনে শো হচ্ছে, এই স্টেপগুলো আপনাকে কিন্তু পার করতে হবে। তো এগুলো আপনারা নিজেরা চেক করে নেবেন। অবভিয়াসলি অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা কাস্ট ওয়াইজ। জেনারেল ক্ষেত্রে 750 রুপিস লাগবে, ওবিসির ক্ষেত্রে 750 রুপিস, এসসি এবং এসটির জন্য 450 রুপিস, এক্স সার্ভিস ম্যানের জন্য 750 রুপিস, উমেনের জন্য 750 রুপিস, এবং ইডাব্লিউএস এবং পিএইচ ক্যাটাগরির জন্য কিন্তু 450 রুপিস আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তো আলটিমেটলি কিন্তু বন্ধুরা আমরা বেসিল থেকে, অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড থেকে যে নতুন একটা জব নোটিফিকেশান বেরিয়েছে, এই ভিডিওতে সেই নোটিফিকেশনের উপর আমরা কমপ্লিট ডিসকাস করার চেষ্টা করেছি। তারপর যদি এই নোটিফিকেশনের বিষয়ে আপনারা আরও জানতে চান অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি ট্রাই করবো আপনাদের সেই কমেন্টের রিপ্লাই করার জন্য। এবং সবশেষে ভিডিও দেখার পর যদি ভিডিওটি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে যে কাজটা আপনাদের করতে হবে, গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, অ্যান্ড ইফ ইউ রিয়েলি লাইক আওয়ার ভিডিও দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন দ্যাট ইউ নেভার হ্যাভ টু গো এনিওয়ার এলস। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ।